এবার যে কোভিডের তৃতীয় ওয়েভ আমরা ফেস করছি, কিংবা কেউ কেউ বলছেন কোভিডের দ্বিতীয় ওয়েভটা আরেকটু বড়ভাবে আসছে, সেটার প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন। প্রথম যে দুবার কোভিডের দুটো ওয়েভ আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছিল, সেগুলোর যেটা ক্যারেক্টার ছিল যে ঢাকা এবং আরও দু একটা বড় শহর থেকে ঢেউগুলো শুরু হয়েছিল, তারপর আমাদের সময়চ্যুত পদক্ষেপ তা সে একদম যথার্থ হোক চাই না হোক, আমরা কিন্তু কোভিডটাকে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিলাম। প্রথমবার কিন্তু আমরা রোগী নতুন রোগী শনাক্তের হারটা 5% নিচে নামিয়ে আনতে পেরেছিলাম। দ্বিতীয়বার সেটি অর্জিত হতে হতে আমরা আবার দেখলাম কোভিডটা ব্যাপকভাবে বাড়তে শুরু করলো, এবং এবারের ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট। এবার কোভিডটা বাড়তে শুরু করলো আমাদের প্রান্তিক অঞ্চলে, সীমান্তবর্তী অঞ্চল থেকে ধীরে ধীরে এটি কেন্দ্রের দিকে আসতে থাকলো। ঢাকাকে রক্ষার জন্য আমরা একটা পর্যায়ে ঢাকার আশেপাশে 7টা জেলায় লকডাউন করলাম, কিন্তু কার্যত কাজ হলো না। দেখা গেলো ঢাকা সহ সারা দেশ একটা পর্যায়ে কোভিডের হটস্পটে পরিণত হলো, যার প্রেক্ষাপটে সরকার 14 দিনের কঠিন লকডাউন দিতে বাধ্য হলেন। এবং আমরা দেখলাম যে পুলিশ বাহিনী এবং বিজিবির পাশাপাশি এমনকি সেনাবাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়নে মাঠে নামলেন। এর একটি বড় কারণ ছিল এই যে এবারে আমাদের এখানে সংক্রমণটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে, যা আমরা জানি যে অন্যান্য কোভিডের ভ্যারিয়েন্টগুলো বা কোভিড সার্স-কোভ-2 ভাইরাসের চেয়ে প্রায় 50% বেশি সংক্রমণশীল। এটা অনেক দ্রুত ছড়ায়, অনেক দ্রুত মানুষকে হাসপাতালে যেতে বাধ্য করে, আমাদের পক্ষেও সম্ভব নয়। আমরা দেখেছি কদিন আগে প্রতিবেশী ভারতে কীভাবে নির্বাচনের সময় এবং কতগুলো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি না মানার কারণে কোভিড কী ভয়াবহ আকার ধারণ করেছিল, কীভাবে মানুষ মারা গেছে অকাতরে, এবং তারপর তারা যখন আবার স্বাস্থ্যবিধির মধ্যে ফিরে এসেছে কোভিড তারা ঠিকই নিয়ন্ত্রণ করেছে। একই জিনিস আমরা দেখেছি ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে আর বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিধি মানার না মানার মধ্যে যে কি আকাশ পাতাল ব্যবধান সেটি প্রমাণিত হয়ে গেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকার যেখানে পারেনি, ভারতের স্বাস্থ্যকার যেখানে পারেনি, কোভিড যদি বারবার অন্ত হয়ে দাঁড়ায়, যদি এর চেয়ে বেশি বাড়তে শুরু করে, আমাদের স্বাস্থ্যকার যে পারবে না এই নিয়ে কোনো কিন্তু মানে কোনো রকম চিন্তার কোনো অবকাশই নেই, সংশয়ের কোনো জায়গাই নেই। সেই প্রেক্ষাপটে সবার কাছে আমার একটা আবেদন থাকবে যে বাস্তবতাটা দেখুন। কদিন আগে দিল্লির চিত্রটা কল্পনা করুন, দিল্লি শহরের আয়তন আমাদের ঢাকা শহরের চেয়ে 4 থেকে 5 গুণ বড়, দিল্লির লোকসংখ্যা ঢাকার চেয়ে কম, দিল্লিতে যে হাসপাতাল আছে, যে স্বাস্থ্যসেবা খাত আছে তা পৃথিবীতে অন্যতম ভালোগুলোর একটি, কারণ শুধু যে বাংলাদেশের মানুষ দিল্লিতে চিকিৎসা নিতে যায় তা নয়, শুধু যে সারা ভারতের মানুষ দিল্লিতে চিকিৎসা নিতে আসেন তাও নয়, দিল্লিতে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে এমনকি ইউরোপ থেকে মানুষ চিকিৎসা নিতে আসেন। ভারত পৃথিবীর বৃহত্তম অক্সিজেন উৎপাদনকারী রাষ্ট্র, ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী রাষ্ট্র, সেই দেশের রাজধানী শহরে আমরা দেখেছি কীভাবে মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করেছে, কীভাবে চিতায় লাশ পড়ানোর জন্য অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। সেই রকম একটি দৃশ্যপটের অবতারণা যদি আমরা ঢাকায় না চাই, ধর্মীয় আহ্বান সারাদিন দেখি ধর্ম কী বলছে। ধর্মে বলা হচ্ছে যে যদি কোথাও মহামারী দেখা দেয় সেখানে যেও না, আর যদি কোথাও মহামারী তোমার ঘরের কাছে চলে আসে তাহলে ঘর থেকে বের হয়েও না। আমরা দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার জীবদ্দশায় যখন মক্কা শহর পানিতে ডুবে গেছিলো বৃষ্টির পানিতে, তখন আজান দেওয়া হয়েছিল নামাজটা ঘরে বসে কার পরও নামাজ পড়তে মসজিদে এসো না। আজ পুরো বাংলাদেশ মহামারীতে আক্রান্ত, আপনার বাসা যেখানেই হোক না কেন আর আপনার গ্রামের বাড়ি যেখানেই হোক না কেন, আপনার ঘরের দুয়ারে মহামারী, আপনার গ্রামে মহামারী। অর্থাৎ ধর্মীয় বিধিবিধানও হচ্ছে যে ধর্ম মেনে চলেন, উৎসবটা বাসায় বসে করবেন, দেশে গিয়ে উৎসব করবেন না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 14,500 মানুষের মৃত্যু হয়েছে। 14,500 মানুষের মৃত্যু মানে কমপক্ষে 14,500 পরিবারের জন্য ঈদ চিরতরে হারিয়ে গেছে।